বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন, সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি বিল্ডিং টিপস বাংলা ইউটিউব চ্যানেলের আরেকটি বিশেষ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তিন রুমের চমৎকার একটি বাড়ির ডিজাইন। আমরা যারা ছোট্ট জায়গায় কম খরচে তিন রুমের বাড়ি তৈরি করতে চাই তাদের জন্য আজকের এই ডিজাইনটি হবে একটি চমৎকার ডিজাইন। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো এই বিল্ডিংটির 3D ভিউ, ইন্টেরিয়র্স, ফ্লোর প্ল্যান এবং এই বিল্ডিংটি তৈরি করতে কত টাকা খরচ হবে এবং কী কী মালামাল লাগবে তার ডিটেলস হিসাব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা 3D ভিউটি দেখতে পাচ্ছেন, একটি নান্দনিক ডিজাইনের 3D ভিউ। আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর আছি, যারা ছোট্ট জায়গায় কম খরচে তিন রুম বা চার রুম বাড়ি তৈরি করতে চাই, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার ফোন নাম্বার দেওয়া, চাইলে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত আছে, চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপেও কল করতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে বিল্ডিংটি 3D ভিউটি। আমরা চমৎকারভাবে এটি তৈরি করেছি আপনাদের জন্য, অনেক যত্ন এবং পরিশ্রমের সহিত এই ভিউটি এবং এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এইখানে আমরা একটি ডিজাইন দিয়েছি ছাদের উপরে, চাইলে আপনারা এটি করে নিতে পারেন অথবা এটি ছাড়াও করতে পারেন। সামনের ডিজাইনটা অনেক চমৎকার হয়েছে, এটা হচ্ছে ছাদের ভিউ। চাইলে আপনারা সিঁড়ি ঘরের ছাদটা এভাবে দিতে পারেন, এটা দিলে আপনাদের ডিজাইনটা একটু ভিন্ন হবে, আর না হলে আপনারা টিন দিয়েও করে নিতে পারেন, এতে খরচের পরিমাণটা একটু দেশে দিক হবে। তো বন্ধুরা, এখন আমরা দেখব বিল্ডিংয়ের ইন্টেরিয়রটি। এ হচ্ছে বিল্ডিংয়ের চমৎকার ইন্টেরিয়র। আমরা শুরুতে প্রবেশ করে দেখতে পাচ্ছি একটি খালি জায়গা, এটি হচ্ছে সিঁড়িঘর। এদিকে আমরা সিঁড়িটি দিব, সিঁড়ি দিয়ে চাইলে আমরা এটি ফাউন্ডেশন দিয়েও করে নিতে পারবো। তো বন্ধুরা, সিঁড়ি দিয়ে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি ডাইনিং এবং ড্রয়িং রুমটি, এটি আমরা কমপ্লিটলি দেখিয়েছি। আমাদের এই বিল্ডিংয়ে থাকছে দুটি বেডরুম, একটি ডাইনিং রুম, একটি কিচেন এবং একটি টয়লেট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সোফা এবং ডাইনিং টেবিলটি দিয়ে এটি সাজিয়েছি। চমৎকার একটি অনেক বড় সড়ো ডাইনিং রুম। আপনাদের প্রয়োজনীয় মালামাল আসবাবপত্র রেখে আপনারা এটি ব্যবহার করে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন কমন টয়লেটটি, এটি একমাত্র টয়লেট, আপনারা এই টয়লেটটি ইউজ করবেন। তার পাশে হচ্ছে কিচেনটি, কিচেনটিও বড় সড়ো আছে, আপনারা ফ্রিলি এটি ইউজ করতে পারবেন। তারপর আমরা দেখব বিল্ডিংয়ের দুটি বেডরুম। এ হচ্ছে একটি বেডরুম, অনেক বড়, 12 ফিট বাই 10 ফিটের একটি বড় সড়ো বেডরুম। আপনাদের বেড প্লেস করে প্রয়োজনীয় আলমিরা বা ওয়াল শোকেস রেখে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তার পাশে আরেকটি বেডরুম দেখতে পাচ্ছেন, এটিও সেম মেজারমেন্টের, 12 ফিট বাই 10 ফিটের। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের চমৎকার বিল্ডিংয়ের চমৎকার একটি ইন্টেরিয়র। তারপর আমরা দেখব বিল্ডিংয়ের 2D প্ল্যান। 2D প্ল্যানটি দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু জায়গাতে এই বাড়িটি সাজিয়েছি। তারপর আমরা দেখে নেব বিল্ডিংয়ের টোটাল খরচের হিসাবটা। তো বিল্ডিংয়ের দৈর্ঘ্য হচ্ছে 27 ফিট 8 ইঞ্চি, আর প্রস্থ হচ্ছে 22 ফিট 8 ইঞ্চি। এই হচ্ছে 627 স্কোয়ার ফিট জায়গা, অর্থাৎ 150 শতাংশ জায়গায় আপনারা এই বাড়িটি তৈরি করে নিতে পারবেন। 150 শতাংশ জায়গায় তিন রুমের চমৎকার একটি বাড়ি আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি আবারও বলছি, যারা মধ্যবিত্ত শ্রেণীর আছেন, তিন রুম চার রুমের বাড়ি তৈরি করতে চান, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বিল্ডিংয়ের প্ল্যান করে নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন করে দিয়ে থাকি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িঘরটি, সিঁড়িঘর দিয়ে প্রবেশ করে আমরা ড্রয়িং এবং ডাইনিং রুমটি দেখতে পেলাম। পাশাপাশি দুটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন, 12 ফিট বাই 10 ফিটের। এর পাশে আছে একটি কিচেন এবং একটি টয়লেট। এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান, অর্থাৎ 2D প্ল্যান। তারপরে এখন আমরা দেখব বিল্ডিংয়ের খরচের হিসাবটা। এটা দেখলে আপনারা ধারণা করে নিতে পারবেন যে এই বিল্ডিংটা করতে আসলে কত টাকা খরচ হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের টোটাল খরচের চার্টটা। তো আমি এখন একে একে আপনাদেরকে বর্ণনা করব, বেজে কতটুকু মালামাল লাগে, সিমেন্ট রড বালি কতটুকু লাগে, কলামে ভীমে স্ল্যাবে, তো এগুলো আমি আপনাদেরকে বর্ণনা করে দিচ্ছি। তো আমাদের ভেজে সিমেন্ট লাগবে 37 ব্যাগ, কলামে লাগবে 39 ব্যাগ, ভীম গ্রেড বিম এবং ফ্লোর বিম আমরা একসাথে হিসাব করেছি ভিডিওটা শর্ট করার সুবিধার্থে, 76 ব্যাগ। স্ল্যাবে সিমেন্ট লাগবে 75 ব্যাগ, টোটাল 227 ব্যাগ, 450 টাকা করে আমরা ধরেছি, 1,02,150 টাকা। বালি এখানে সিলেট বালি এবং লোকাল বালি একসাথে ধরেছি, 70 CFT বেজে কলামে, 73 CFT ভীমে, 144 CFT ভীম কলাম এবং বেজে আমরা সিলেট বালি ইউজ করবো, আর স্ল্যাবে আমরা সাথে লোকাল বালি ইউজ করবো। স্ল্যাবে লাগবে 200 CFT, টোটাল 427 CFT, 16,071 টাকা আসছে টোটাল প্রাইসটা। তারপরে খোয়া 140 CFT বেজে, কলামে লাগবে 146 CFT, ভীমে লাগবে 288 CFT, স্ল্যাবে 375 CFT, টোটাল 950 CFT, আমরা 100 টাকা CFT ধরেছি, 95,000 টাকা। এখন আমরা দেখব রড, বেজে 16 মিলি রড কতটুকু লাগছে, 385 কেজি বেজে 16 মিলি রড লাগবে, কলামে লাগবে 392 কেজি, ভীম গ্রেড বিম ফ্লোর বিম টোটাল লাগছে 677 কেজি,
স্ল্যাবে 16 মিটার রড লাগবে না, টোটাল 1454 কেজি, 67 টাকা করে ধরছি, 97,418 টাকা। কলা বেজে 10 মিলি রড দরকার নেই, কলামে 150 কেজি, ভীমে 250 কেজি, স্ল্যাবে 900 কেজি, টোটাল 1300 কেজি, 67 টাকা কেজি ধরেছি আমরা, 87,100 টাকা। এইগুলো স্ট্রাকচারের খরচ। এখন আমরা দেখবো গাঁথনি, প্লাস্টার এবং অন্যান্য কাজে কী কী মালামাল লাগে। গাঁথনি এবং প্লাস্টারে 100 ব্যাগ সিমেন্ট লাগবে, এখানে আমরা টাইলসের হিসাবটা সহ নিয়ে এসেছি, 45,000 টাকা। বালি লাগবে 500 সিফটি, 9,000 টাকা। ইট লাগবে 8,000 পিস, 9 টাকা করে, 8 টাকা করে ধরেছি, 64,000 টাকা। গ্রিল আসবে 25,000 টাকার, গ্রিলের খরচ এটা কম বেশি হতে পারে। থাই গ্লাস 25,000 টাকা, এটাও কম বেশি হতে পারে। স্যানিটারি মালামাল 15,000 টাকা, ইলেকট্রিক মালামাল 10,000 টাকা, রং আমরা ধরেছি 10,000 টাকা, এটাও কম বেশি হবে, আপনাদের রঙের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে এবং আপনাদের ডিজাইনের উপর ডিপেন্ড করবে। টাইলস 70,000 টাকা, লেবার কস্ট 1,25,400টাকা। কাঠের দরজা 3টা 36,000 টাকা, প্লাস্টিক দরজা 1টা 5,500 টাকা। আদার্স কস্ট ধরেছি 30,000 টাকা, টোটাল 8,72,639টাকা। এইখানে পরবর্তী যে মালামালগুলো আছে এগুলোর খরচ এদিক সেদিক হতে পারে, কারণ এগুলোর রেটের ব্যাপার আছে। আপনারা ভালো মালামাল লাগালে রেট বেশি আসবে, আর একটু মোটামুটি মানের লাগালে একটু কম আসবে। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখলেন, যদি ভিডিও ভালো লাগে থাকে তো লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।